তিনি থাকছেন রেডে জং হুন চৈ, জং হুন চৈ প্রথম রেড। এডওয়ার্ড আন্দ্রেসকে দেখলে আমার দুর্বল লাগে। বকলাইনের ভেতরে চৈ, এবারে অ্যাঙ্কেল হোল্ড এবং শেষ পর্যন্ত ব্লক। ক্রিস্টিয়ান কামেল রেডার দক্ষিণ কোরিয়ার উনচাং জাং যেখানে ব্লক লাইনে ঢোকলেন সাথে সাথে কোমরটাকে কব্জা করেছেন। সি কুমারেশন ভারত থেকে আগত বাংলাদেশের পক্ষে আম্পায়ার হিসেবে রয়েছেন। বাংলাদেশ দুই দলে ভাগ হয়ে গেছে এবং পোল্যান্ডের রেইডা এডওয়ার্ড আন্দ্রিজ রেইড পোল্যান্ডের জন্য। তিনজন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে পোল্যান্ডের। সুপার ট্যাকেল হতে পারে, ইটস আ সুপার রেইড হয়ে যাবে। সো এই রেইডটাকে বলা হয় ডু অর ডাই রেইড। চারজন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে। ও ড্যাশ, ও দুজন আউট হয়ে গেছেন। দুই পয়েন্ট সাউথ কোরিয়ার জন্য এই মুহূর্তে। সাউথ কোরিয়ার পয়েন্ট কিন্তু বেড়েছে। পোল্যান্ডের রেইডার ভালো করেছেন। এই মুহূর্তে খুব ভালো ব্লক, সুপার ট্যাকল পয়েন্ট সাউথ কোরিয়ার রেইডার। আউট হয়ে যাবেন রেইডার। পয়েন্টটা বেড়ে গেছে পোল্যান্ডের, এখন একছত্রাধিপত্য। আবারও ব্লক, পোল্যান্ড উজ্জীবিত। সেই মানুষটা এডওয়ার্ড আন্দ্রেজ। বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল খাবারি টুর্নামেন্ট, ইটস ডে 6, আনাদার পয়েন্ট ফ্রম জং হুন চৈ দ্য ক্যাপ্টেন অফ সাউথ কোরিয়া। ও অ্যাঙ্কেল হোল্ড, কট হয়ে গেলেন রেইডা। মিন হায়ক জাঙ্ক, ও ইটস আ বিগ রেইড। চমৎকার সুসজ্জিত এই গ্রাউন্ড। প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল তারা যাবে সেমি ফাইনালে। এই হচ্ছে ফরম্যাট এবং আজকে তার দল জিতলে আজকেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন, তাতে কোনো সন্দেহ নেই। দক্ষিণ কোরিয়ার পক্ষে মিনিয়ুক জাং, জাং এই মুহূর্তে বোনাস পয়েন্টের জন্য বাকলাইনের ভেতরে বেশ কিছুটা দেখাচ্ছেন। তবে ওখানে অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, অ্যাঙ্কেল হোল্ড। এই মুহূর্তে খুব ভালোভাবে পাকড়াও করেছেন, অনায়াসে বিট, ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। টাইম আউট শেষে খেলা আবার শুরু। রেইডে একটা পয়েন্ট, আগের রেইডটা কাজে দেয়নি, যে কারণে টু ওয়ান ডাইরেক্ট, শেষ দুটো রেইডে ব্যর্থ। হয়তো বলতে চাইছেন টু চমকে বিট, আরো একবার ব্লক ডঙ্গকে মনে। আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024
পা চালালেন এবং সেখানে বিট হয়েছেন আরো একজন। তবে ব্লকটা কাজে দেয়নি, শেষ মুহূর্তে লাইনটা টাচ করেছেন। ক্রিস্টিয়ান কামেল তাকে ড্যাশ দিলেন, তবে ড্যাশ দিয়ে কোনো লাভ হলো না ঠিকই। ক্রিস্টিয়ান কামেল 51-27 এখনকার অবস্থা দলে। লাস্ট 3 মিনিট গোপীরঞ্জন তালুকদার তিনি দেখিয়ে দিলেন টু আ ডাইরেক্ট। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার পোল্যান্ডের পক্ষে যাচ্ছে আর একেবারে তার প্রান্তে। শেষ মুহূর্তে প্রাঞ্চেষ্টা এবং সেই সাথে রেফারি জানিয়ে দিলেন খেলা শেষ হলো, অর্থাৎ পোল্যান্ড এই ম্যাচ জিতে নিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অনায়াসে। দ্বিতীয় জয় দিয়ে টুর্নামেন্টটা শেষ করলো পোল্যান্ড।